কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, সন্ধ্যের টাইমে মাঠ ভর্তি সর্ষে। তো বন্ধুরা চাঁদ উঠেছে সন্ধ্যের টাইমে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই করবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা, স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ননে পাতা নেওয়া হয়ে গেছে, চলুন তাহলে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ি যাচ্ছি, বাড়ি যে এক্ষুনি বানাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি হচ্ছে দু প্যাকেট নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এটাকে এর মধ্যে মশলাগুলো রয়েছে, দুটো প্যাকেটের মধ্যে দুটোই রয়েছে। তো আমি একটু আজকে ঝালঝাল করে বানাবো নুডলসটাকে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। তো বন্ধুরা এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার নুডলস দু প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। একদম অল্প সময়ে এই নুডলসটা বানানো যায়। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিলাম ধনে পাতা। যেহেতু বললাম আমি একটু ঝালঝাল করে বানাবো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার নাড়াচাড়া করতে হবে, খুব একটা টাইম লাগে না, 5-6 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে, তো বন্ধুরা ধনিয়া নুডলসটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম অল্প টাইমের মধ্যে তৈরি হয়ে গেছে, একদম স্বাস্থ্যকর একটা খাবার। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নুডলসের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।